বন্ধুরা, এই দেখো আজকে মানে রাত্রে খুব ঝড় বৃষ্টি হয়েছিল। দেখো আজকে খুবই সুন্দর আবহাওয়াটা, ঠান্ডা পড়েছে, এই কদিন গরমে ঘুম হয়নি। আজকে ঠান্ডা ঠান্ডা খুব ভালো সুন্দর ঘুম হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে ঠান্ডায়। এই দেখো এখন আবার রোদ উঠেছে ভোরবেলা, এই মানে সকালে। দেখো বন্ধুরা সকালের পরিবেশটা খুব মিষ্টি মিষ্টি হাওয়া ছেড়েছে। দেখো ওই যে একজন রেশনে গিয়েছিল, রেশন থেকে আসলো। দেখো সকালের পরিবেশটা খুবই ভালো লাগছে। কুকুরে আর কুকুরে মারামারি লেগেছে। ওই দেখো আমি আমাদের ছাদে উঠলাম, আর দেখো বৃষ্টি হয়েছে, রাস্তায় একটু জল বেঁধেছে, আমাদের ছাদেতে ছাদেরও একটু জল বেঁধেছে। মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএম লাইফ স্টাইল। এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, আর প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আমাকে সাপোর্ট করো, এটাই তোমাদের অনুরোধ রইলো। আমি যেহেতু নতুন ব্লগ করছি, ঠিক করে পারছি না, তাও যেটুকু পারছি আমার বন্ধুদের, কিন্তু আমি সবাইকে সাপোর্ট করছি, কিন্তু আমার বন্ধুরা কেউ কেউ ভালোভাবে সাপোর্ট করছে না। আমি সত্যি কথা মানে আমার বন্ধুদের যদি 5-10টা লাইক কমেন্ট করি, সে আমাকে একটা করছে, আমি এটা ফলো করে দেখছি। অনেক বন্ধুরা যে মানে সত্যি মন থেকে ভালো, সে কিন্তু করে দিচ্ছে, আর দু একটা বন্ধুরা আমি তাকে 5-10টা করলে সে আমাকে একটা করছে। এইগুলোই কিন্তু উচিত না। আমি তোমাদের সাপোর্ট করব, তোমরা আমাকে সাপোর্ট করবে, এভাবে কিন্তু এগোবো। প্লিজ সাথে থেকো, সঙ্গে থেকো, সাপোর্ট করো, আমি তোমাদের সাপোর্ট করব। তোমাদের তো ডিজাইনটা বানানো সময় দেখিয়েছিলাম, তখন কমপ্লিট হয়নি। এ দেখো আজকে ভালো করে, কিন্তু বিকাল হয়ে গেছে, তার জন্য একটু অন্ধকার অন্ধকার ছবিটা আসছে। তাও দেখো পূজা যাচ্ছে, কেমন হয়েছে ডিজাইনটা বন্ধুরা কমেন্টে অবশ্যই করে বলো। আমার তো ভালো লাগছে, সবার তো একই রকম পছন্দ না, কার কেমন লাগছে অবশ্যই করে কমেন্টে বলো তোমরা। দেখো প্লাস্টারটা কমপ্লিট হয়ে গেছে, আমাদের বাড়ি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। সবই পায়খানা বাথরুম সবই কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরটা রং করা বাকি থাকলো, কিন্তু এখন আর করবে না রং, 1-2 বছর পরে মনে হচ্ছে করবে। তাই তো বাবা বলছিল একবারে সব পারবে না, বোঝোই তো এখন সব কিছু দাম বেড়ে গেছে। আর আমাদের মানে কি বলতো, আমার বাবা দেশের বাড়ি কাজ করে, বিদেশে যায় না, মানে এই কেরালা এইসব জায়গায় কাজ করে, তা আস্তে আস্তে সব করবে। আমি বলেছিলাম না আমাদের কলটা সরাতে পারে। এই দেখো আমাদের মানে আমি হওয়ার আগে থেকে আমাদের কলটা এইখানে, মানে এখন এই যে সেদিন কলটা উঠিয়ে ওই পাশটা দিয়েছে, ঘরের ওই পাশটায়। আমি তো তোমাদের বলেছিলাম কলটা আমাদের সরাতে পারে, তা এবার এসে দেখছি এই যে সরিয়ে ফেলেছে। মানে কি বলবো, এই কলটাই আমার জন্মের আগের, তো মানে মানে আমি হওয়ার আগের থেকে এখানে কল, আমি হওয়ার পর থেকে এই কলটাই মানে জল খাচ্ছি। আর এইখানে আজকে এসে কি হচ্ছে জানো, ঘর থেকে বেরিয়ে জলের দরকার হলে আমি এইখানে আসছি, হ্যাঁ, এসে দেখছি কল নেই, মানে এত মানে অভ্যাস হয়ে গেছে, বোঝোই তো সব কিছুর একটা অভ্যাস। কলটা এখন কোথায় বসিয়েছে এই দেখো, মানে ঘরের পাশে বসিয়েছে, কারণ এইখানে ট্যাঙ্কি করবে, আর এই যে সিঁড়ি ঘরের নিচে থেকে এখানে মোটর থাকবে, তার জন্য এরকম সিস্টেমের জন্য কলটা এদিকে নিয়ে আসা হয়েছে, নাই কলটা ওদিকেই থাকতো, মোটর লাগানো হবে। আর এই দেখো মেয়ে কালী পুজোর প্রসাদ খেলো, আমার একটা দাদাবাড়ি মানে আমাদের বাড়ির সাথেই ওই দাদাবাড়িতে কালী পুজো হয়েছে, তাই খিচুড়ি রান্না করেছিল, তাই দিয়েছে, নাই মেয়ে খেলো। মামাম কেমন হয়েছে প্রসাদটা খিচুড়িটা বলো? ভালো, খুব টেস্টি হয়েছে। আর এখন বিকালবেলায় দেখো কি সুন্দর লাগছে, আমাদের বাড়িটা এখন অন্যরকম হয়ে যাবে। এই কলের পাড়টা এটা উঠিয়ে ফেলবে, এদিক দিয়ে রাস্তা হয়ে যাবে, এই পাশটা দিয়ে রাস্তা হবে। আগে ধরো এদিক দিয়ে রাস্তা ছিল, তা ঘর করার পর এখন জায়গাটা চেপে গেছে, তার জন্য
এই কলের এই এটা উঠালে এদিক দিয়ে রাস্তা হবে, আর আমাদের তো রাস্তার সঙ্গেই বাড়ি। এই দেখো মানে এই এদিকে একটা রাস্তা, ওদিকে একটা রাস্তা, তার জন্য ওই রাস্তায় আমাদের যাওয়া হয় না বেশি, এই রাস্তা দিয়ে আমরা যা আশা করি, আর ওদিকে সময় আর সময় যাই। এদিক দিয়ে দেখো বাড়ি না থাকলে যা অবস্থা হয়, আর আমাদের কত রকমের গাছ, মানে আম কাঁঠাল জাম মানে সব রকমের, তার জন্য এই পাশটা এরকম বাগান হয়ে আছে। প্রথম আমি লাল আর সাদা এরকম শাড়ি পরলাম, আমার দিদুনের শাড়ি, আমি পরিনি কোনোদিন, তাই পরলাম আজকে, একটু দেখি কেমন লাগছে। তোমার একটু কমেন্টে বলো তো কেমন লাগছে এই লাল আর সাদা শাড়িটা পরে, একটা কেনার ইচ্ছা আছে, তোমার কমেন্ট করে বলো কেমন লাগছে, নাহলে একটা শাড়ি কিনবো। এরকম মানে হরিসভা আমাদের এদিকে হয় মহাচক, ওই সব জায়গায় এইসব শাড়ি পরে গেলে ভালো হয়, তাই আমি বসেছিলাম, তাই একটু পরে দেখলাম আর একটা শর্ট ভিডিও করে ফেললাম এই শাড়িটা পরে। কেমন লাগছে বন্ধুরা অবশ্য করে কমেন্টে বলো আমাকে, লাল সাদা শাড়ি পরে কেমন লাগছে, ঠিক আছে।